আর সময় নয়, দীর্ঘদিন যাবৎ আমাদের ঘুরানো হচ্ছে, কি পেয়েছে আমাদের, এইভাবে আর কতদিন আমাদের প্রোটেস্ট করতে হবে, আন্দোলন করতে হবে এবং আমাদের প্রকৃত পরীক্ষার ফল জানতে আর কতটা দেরি করবে জেআরপিটি কর্তৃপক্ষ? জেআরপিটি ছাত্রছাত্রীরা আজ আবারও তাদের পরীক্ষার ফলাফল কবে দেওয়া হবে তা জানতে জেআরপিটি দফতরে গিয়ে হাজির হন। এদিন দুপুর নাগাদ জেআরপিটি ছাত্রছাত্রীরা তারা বলেন, গত 2 তারিখে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে খুব তাড়াতাড়ি তাদের ফলাফল প্রকাশ করা হবে, কিন্তু আজ পর্যন্ত তাদের ফলাফল প্রকাশ করা হয়নি। বহু আন্দোলন প্রোটেস্ট করেও যখন লাভ হচ্ছে না, তখন আজকের দিনের মধ্যেই তাদের জবাব দিতে হবে। তাদের এই পরীক্ষার ফলাফল কবে ঘোষণা করবে জেআরবিটি কর্তৃপক্ষ? যেমন 2 তারিখ জানা আছে যে আমরা একটা আন্দোলন করেছিলাম, এই প্রোটেস্ট যে জেআরবিটির রেজাল্ট আউটটা যাতে দেওয়া হোক, এবং তাদের যে একটা কথা দিয়েছিল যে চেয়ারপার্সনের সাথে একটা কথা বলে একটা ডেট ফিক্স করে দেওয়া হবে 2 সপ্তাহের মধ্যে, বা রেজাল্ট আউট একটা পাবলিশ করা হবে, তা করানো হয়নি। এবং আমরা আমাদের কাছে কারোর কাছে কোনো কল বা কিছুই ছিল না, আমাদের কাছে আসেনি, ঠিক আছে। তাই আমরা সবাই একত্রিত হয়েছি এখানে, আর আমাদের একটা আজকে সলিউশন লাগবে, আর যাতে প্রসিডিওরটা যাতে সব কিছুভাবে একদম 2 থেকে 3 মাসের ভিতরে এটা কমপ্লিট হয়, এই একটা প্রতিশ্রুতি রাখছি আমরা। অ্যান্ড এজ উই নো জেআরবিটির এটা একটা ডেবিউ, প্রথম একটা এই জিনিসেই যদি আমরা এমন একটা ফেলিওর হয় তাহলে আমাদের এখনও বিশ্বাস আছে, সবার উপরে বিশ্বাস আছে, গভর্নমেন্ট অনেক কিছু করেছে আমাদের জন্য, ঠিক আছে। আমরা এখন হাত জোর করে প্রার্থনা করছি গভর্নমেন্টের কাছে, আমাদের আমরা সাধারণ জনগণ, যে আমাদের যা। এদিকে একের পর এক জেআরবিটি ছাত্রছাত্রীদের সময়সীমা বেঁধে দিলেও পরীক্ষার ফল ঘোষণা করতে সাহস দেখাচ্ছেন না জেআরবিটি কর্তৃপক্ষ, জানিয়ে ধোঁয়াশায় রয়েছে জেআরবিটির ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল ইন্টারন্যাশনাল।